আগে আমি যেখানে আছি রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষ হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই জায়গা থেকে কিন্তু টেলিকনফারেন্সের মধ্য দিয়ে টেলিকনফারেন্সের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন এই জায়গায়। কিন্তু আমি একটু আগে যে বক্তব্যের মধ্যে প্রধানমন্ত্রী বলেছেন আমরা আপনাকে জানানোর জন্য চেষ্টা করছি, কিন্তু এর আগে আপনাকে দেখানোর জন্য চাচ্ছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যারা নবীন কমিশন নবীন যারা এই জায়গা থেকে কমিশন নিয়েছেন তারা কিন্তু এই জায়গা থেকে বিদায় নিচ্ছেন, যেখানে প্ল্যাট হয়েছে সেই প্ল্যাট থেকে তারা বিদায় নিচ্ছেন। প্রধানমন্ত্রী কিন্তু আসলে যে কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন যে 1975 সালে যে জিয়া এবং এরশাদ সরকারের আমলে সমুদ্র সীমা জয় নিয়ে কোনো চিন্তা ভাবনা তারা করেনি, কিন্তু বর্তমান সরকারের আমলেই কিন্তু আসলে যে সমুদ্র সীমা জয় হয়েছে, এমনকি সমুদ্র সীমার হয়েছে এমনকি তারা চিন্তা ভাবনা করেছিলেন, এমনকি বর্তমান সরকারের দায়িত্বভার গ্রহণের পর জাতির পিতার প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে নৌবাহিনীকে একটি যোগ্যোপযোগী বাহিনী হিসেবে তারা গড়ে তুলেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু আগের প্রধানমন্ত্রীর বক্তব্যে যেমনটা আমরা শুনেছি, তিনি বলছেন যুদ্ধ জাহাজ এমনকি সংযোজন এবং বিদ্যমান জাহাজ সমূহের অপারেশন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করেছে, সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি সমুদ্র সম্পদকেও যেন দেশের অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগানো যায় সেদিকে কিন্তু তারা সরকার বর্তমান সরকার লক্ষ্য রেখেছে বলে আমাদের এই এক প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি বলছেন। একই সাথে কিন্তু তিনি বলছিলেন কিন্তু যে সাবমেরিন কেবল যুদ্ধজাহাজ হেলিকপ্টার এমনকি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট সহ আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি জাহাজ এবং আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। একই সাথে তিনি বলছিলেন প্রধানমন্ত্রীর বক্তব্যে সাবমেরিন ঘাঁটি বা নৌজা শেখ হাসিনা নির্মাণের কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন। সব মিলে বলা যায় কিন্তু প্রধানমন্ত্রীর যে বক্তব্য আমরা শুনেছি, প্রধানমন্ত্রী বলছিলেন কিন্তু হচ্ছে নৌবাহিনী যে আশ্রয়কেন্দ্র গড়ে তুলেছে এমনকি বাসাঞ্চর এমনকি যে সেন্ট মার্টিন দ্বীপেও কিন্তু যে যারা যাদের গৃহহীন অবস্থায় যারা পড়েছিলেন সেই গৃহহীন যারা রয়েছেন তাদেরকে কিন্তু বর্তমান সরকারের আমলে বলতে যে মোদী বর্ষের মধ্যে সবার হাতে যেন যে গৃহহীনভাবে কেউ যেন না থাকে সেদিকে কিন্তু নজর রয়েছে বলে ওনার বক্তব্যে কিন্তু তিনি বলছিলেন। একই সাথে আমরা দেখেছি যে নবীন একটু আগে আমরা দেখেছি 32 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ 63 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন, এর মধ্যে আমরা দেখেছি 3 জন মহিলা মিডশিপম্যান ও 6 জন মহিলা ডাইরেক্ট এন্ট্রি অফিসার রয়েছেন। সব মিলে বলা যায় কিন্তু আসলে কুচকাওয়াজ অনুষ্ঠান কিন্তু শেষ হয়েছেন এই জায়গায়, কিন্তু নৌবাহিনীর প্রধান কিন্তু এই জায়গায় উপস্থিত ছিলেন। এখন কিন্তু অনুষ্ঠানটি শেষ সময়ে কিন্তু আসলে আমরা আপনাকে দেখানোর জন্য চেষ্টা করছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন নৌপ্রধান কিন্তু একটু সামনের দিকে আগানোর চেষ্টা করছেন। এরপরে নবীন যারা কমিশন লাভ করেছেন যারা নবীন কমিশন লাভ করার পর তারা যে সামনের দিকে আগাচ্ছেন তাদেরকে কিন্তু তাদের সাথে সাক্ষাৎ করার জন্য নৌপ্রধান কিন্তু সামনের দিকে আগাচ্ছেন। প্রধানমন্ত্রী যেমনটা জানিয়েছেন এই অনুষ্ঠান থেকে কিন্তু তিনি বলছিলেন ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক আধুনিক যুদ্ধজাহাজ আর পাশাপাশি কিন্তু যে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসাবে ভবিষ্যতে আরও উন্নত জাহাজ এমনকি আধুনিক যুদ্ধজাহাজ থেকে নিয়ে বিভিন্ন সক্ষমতা বাড়ানোর জন্য বর্তমান সরকার যেভাবে কাজ করে যাচ্ছে এখনও সে কাজ কিন্তু তারা অব্যাহত রেখেছে বলে এই প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় কিন্তু যে সকাল 10:30 প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিকনফারেন্সের মাধ্যমে এই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি বক্তব্য আমরা শুনেছি সেই বক্তব্যে কিন্তু তিনি উল্লেখ করেছেন বর্তমান সরকারের আমলেই কিন্তু দেশ অনেকটা এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা তিনি চেয়েছেন। তো এই ছিল আমার এখানকার